সিদ্ধান্ত নিলে আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহ ইয়াহুব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ আল্লাহর উপরে ভরসাকারীকে ভালোবাসেন। যদিও আমরা ভরসা বুঝতেও পারি না, ভরসা করা কি জিনিস সেটা ধরে উঠতেও পারি না, তবে এমনিতেই স্বাভাবিকভাবে বাড়ি থেকে যদি বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আল্লাহর উপরে একটা ভরসার গতিবিধি আসলো, এটাই নিয়ম। আরেকটা হলে এই যে কোনো কাজ করব বললে ইনশাআল্লাহ বলবো, তাহলেই আল্লাহর উপরে ভরসা করা হবে। এছাড়াও উপদেশ নামে একটা বই আছে, সেই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। ওতে আল্লাহ ভরসা কিভাবে করতে হবে, কি জিনিসের নাম আল্লাহ ভরসা, কারা কিভাবে আল্লাহ ভরসা করে কাজ করলো, তার একেবারেই সংক্ষিপ্ত না হলেও মোটামুটি একটা বিবরণ দেওয়া আছে, বিস্তারিত না হলেও একটা বিবরণ দেওয়া আছে, যা বোঝা যাবে আল্লাহ ভরসা কাকে বলে। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন আপনি মানুষকে মাফ করেন, তারপরে বললেন আপনি মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এইগুলো সদাচারণের গতি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস-সারাই ওয়াজ-জাররাই ওয়াল-কাদিমিনাল গায ওয়াল-আফিনানিন-নাস, পরহেজগার মানুষ ওরাই জান্নাত ওরা পাবে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। আমরা আমাদের সুবিধায় বা আমাদের স্বার্থে বলি, এইটা আমরা সাময়িকটমে বুঝে নিতে পারি যে আব্দুর রাজাক সাহেব তার প্রতিষ্ঠানের কথা বললেন, আমাদেরকে দান করার জন্য বললেন, এটা আমরা পরিস্থিতিতে বুঝে নিতে পারি, বা আরো যারা বলে তাদের বিষয়টি আমরা ধরতে পারি যে ওনার প্রয়োজন আছে তাই বললেন, এটা আমরা বুঝে নিতে পারি। কিন্তু এইটার আগের বাক্যটা হলো এই যে দান একটা ইবাদত, আপনাকে আর আমাকে করতে হবে, সচ্ছল অবস্থায় করতে হবে অসচ্ছল অবস্থায় করতে হবে। দান যে ধনীরাই করবে এ কথা নয়। যখন আল্লাহর নবী বললেন যে আবু বকর সিদ্দিক আপনি কি দান করলেন, তখন আবু বকর সিদ্দিক বললেন যে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, কি দিলেন তা তো বললেন না। অথচ আগের দুইজনের কথা ঠিকই ছিল, উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন অর্ধেক দিলাম অর্থ সম্পদের, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যা মানুষ যাবে যুদ্ধে তার অর্ধেকের থাকা খাওয়া খরচ আমি দেব। তো ওনারা তো একটা পরিমাণ বলে দিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক তো পরিমাণ কিছু বললেন না, হিসাবের খাতায় যে কি দান করলেন তা বোঝা গেল না। আসলেই দুই চার দশ টাকা ছিল কি না, না শুধু কথাটাই ছিল এমন যে যে বাক্যকে আর কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বার্থে দান করতে তাদের বলেননি, সবাই যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধ অনেক দূর, 800 কিলোমিটার পথ, টাকা পয়সা নেই, শস্য হবে হবে মাত্র, রৌদ্র খুব বেশি ছিল, পরিস্থিতি খুব সংকট ছিল, মানুষের হাতে টাকা পয়সা ছিল না, শত্রুপক্ষ ছিল শক্তিশালী, সব মিলে পরিবেশ অনুকূলে ছিল না, তাই তিনি এভাবে বলেছিলেন। যেটা বলছিলাম সেটা হলো এই যে দান একটা ইবাদত, ধনী মানুষও করবে গরিব মানুষও করবে। দান দান উসমানও করলেন, দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করলেন। আবার যখন বলার গতি দেখা যায়
তখন ধনী হিসাবে বলা হয়নি, একবার বললেন সবাকেই দান করতে হবে। তো সাহাবীগণ বললেন না থাকলে আপনার কথা তো আম হয়ে গেল, সবাকে দান করতে হবে, তো এটা কেমন হলো কথা? যদি না থাকে তো না থাকলে মানুষের বাড়ি কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে তা খাবে আর দান করবে, তাহলে কোথায় চলে গেল কথা? সাহাবীগণ আবার থামলেন না, বললো আচ্ছা মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে, কথা নিচে যেতে লাগলো। তো বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। আবার সাহাবীগণ বলছেন ফাইনাম এস্তাতে, এটাও যদি না পারে। তো আল্লাহ রাসূল বললেন ফায়ামসিক নাফসাহু আন শাররি ফায়ালাহু সাদকা, নিজেকে অন্যায় থেকে টিকিয়ে রাখবে তাহলে এটা দানের নেকি হয়ে যাবে। নিজেকে অন্যায় থেকে টিকিয়ে রাখা এটাও কঠিন, সদাচারণ যেমন কঠিন নিজেকে অন্যায় থেকে টিকিয়ে রাখা সেটাও কঠিন। সময়ে যেখানে যেটা পারবো বলে নিব করে নিব তার নাম তো ক্ষমতা। তো বিরত থাকতে হবে কখন, কোনটার নাম বিরত থাকা? যাক, আল্লাহ তাআলা বললেন সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। তারপরে বলছেন অল কাজে মিনাল গাইজ, রাগটা দমন করতে হবে, অল আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। এই কথাটা আগে ছিল, সে সূত্র অনুপাতে কথা চলছে। অত্র আয়াতে সদাচারণের কয়েকটা কথা আল্লাহ বললেন। তার এক নম্বরে বললেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে, তাহলে অসহায় মানুষের উপরে সদাচরণ হবে। তারপরে বললেন যে মানুষকে রাগকে কন্ট্রোলে রাখতে হবে, তারপরে বললেন যে মানুষকে মাফ করতে হবে। তাহলে রাগ কন্ট্রোলে রাখা, মানুষকে মাফ করা, আর সচ্ছল অসচ্ছল উভয়স্থায় দান করা হলো সদাচরণ। সদাচরণ এখানে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সাদিদু বিসুরা ওয়ালাকিন্না সাদিদ আল্লাযী ইয়ামলিক নাফসাহু ইনদাল গাযাবে, কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী, কথা এটা নয় যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই শক্তিশালী, মূলত এটা কথা। রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, রাগ তো হয়, বউ একটা করে ঘটিয়ে দিয়েছে তখন রাগ হয়, ছেলে মেয়ে একটা কিছু করেছে তখন রাগ হয়, একটা মানুষ টাকা দিতে চেয়েছিল দেয়নি তখন একটা রাগ হয়, একটা মানুষ বেখাপ্পা কথা বলে দিয়েছে তখন একটা রাগ হয়, এরকম হয় মানুষ সমাজে, এটা হয়। একটা লোক এসে বলছে আল্লাহর রাসূল আউসেনি, আপনি আমাকে উপদেশ দেন তো, কিছু উপদেশ দেন। তখন আল্লাহর রাসূল বলছেন লা তাকজাব, রাগ করো না, ফাওসেনা, আরো দেন আরো দেন, লা তাকজাব, রাগ করো না, না আরো উপদেশ দেন আরো উপদেশ দেন। তো আল্লাহর রাসূল বললেন রাগ করো না। ওর ভিতরে এটা বেশি ছিল, অন্যান্য শিষ্টাচার ভালো ছিল, রাগের গতি বেশি ছিল, তো আল্লাহ রাসূল ওভাবে বলতেই থাকলেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ সদাচরণ একটি গুরুত্বপূর্ণ জিনিস যা মানুষের জীবনে আসলে ফলাফল ভালো হবে, আর বিচারের মাঠে সবচেয়ে দাঁড়ি পাল্লাই ভারী নেকি হবে। সদাচরণ বোঝা এবং জীবনে নিয়ে আসা মানুষের জীবনে জরুরি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, মানুষ ওজন হবে, মানুষের আমল নামা ওজন হবে। আমল নামাগুলি যে 99টা খাতা যে আজ হবে,
এক একটা খাতা চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে এইগুলো পাল্লাতে তুলে দেওয়া হবে। তো মানুষের পাপ নেকি ওজন হবে, একদিকে পাপ একদিকে নেকি, অনেক আয়াত আছে, মানুষ ওজন হবে।